या রাসূলুল্লাহ মুসলিম বিন আকিলকে কত সম্মান করেছিল কুফার জমিনে টাকার জন্য লোভের জন্য চোখের পলকে বেমানি করেছে মুসলিম বিন আকিলের চুল ধরে টানাটানি করেছে হাত ধরে মার দিয়েছে পিঠের মধ্যে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে সহ্য করলেন সমস্ত দরজা বন্ধ পানি বন্ধ করা হয়েছে কাবার বন্ধ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কুফার জমিনে মসজিদ থেকে যখন বের হয়ে ঘরে ঘরে যায় দরজাগুলো বন্ধ মুসলিম বিন আকিল দুই চোখের পানি ফেলে দিল তারপরও কেমনে আপনি দরজা ধরলেন আমার রাসূল বলে হ্যাঁ আমি দরজা ধরলাম তখন আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম মুহাম্মাদের বয়স মাত্র 8 বছর ভাইজান 8 বছরের মানুষ কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই অবু সন্তান মুহাম্মাদের বয়স মাত্র 6 বছর তাদের তো কোনো ভুল ছিল না তার হারেজের স্ত্রী ঘরের মধ্যে রাখলো কিন্তু হারেজ দেরি করে নাই টাকার জন্য সম্পদের জন্য দুই সন্তান আওলাদ রাসূল আওলাদ পাককে ঘুম থেকে উঠে চুল মোবারক ধরে টানাটানি করলো হেস্তা হেস্তি করলো মারলো ধরলো কেমন ভাবে আপনি সহ্য করলেন ইয়া রাসূলুল্লাহ হুসাইনের কোনো দোষ ছিল না হুসাইনকে আঘাত দিয়েছে যেই হুসাইনকে আপনি বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন যেই হুসাইনকে বলেছিলেন আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আমি আমার হুসাইনকে এমন ভালোবাসি আমি সিজদাতে গেলাম আমার হুসাইন পিঠের মধ্যে বসলো আমি বললাম মাওলা আমি উঠব না আমি উঠব না আল্লাহ ডাক দিয়ে বলে আপনি উঠিয়েন না আপনি উঠিয়েন না কারণ কেন হুসাইন পড়লে আপনি নবী কষ্ট পাবেন আমার হুসাইন বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাঠ পাই না আমি রাসূল পেট মুবারককে খেলার মাঠ করে দিলাম আমার হুসাইন বলে গোড়া লাগবে গোড়া লাগবে আমার নবী গোড়া হয়ে গেল আমার নবীকে বলে ও নানা জান গোড়া তো রশি থাকে আজকে আপনার রশি নাই কেন আমার রাসূল ওই গোড়ার মধ্যে যখন রশি নাই আমার নবী গোড়া হয়ে গেলেন গামছাকে গোড়ার রশি বানিয়ে দিলেন তারপরেও হুসাইনকে আপনি কষ্ট দেন না ইয়া রাসূলুল্লাহ আপনি হুসাইন কান্না করলে আপনিও কান্না করেছেন হুসাইনের কষ্ট আপনি নবী সহ্য করতে পারেন না হুসাইনের গর্দানে যখন মুনাফিকরা পাটপাররা এজিদি মারখারা যখন ছুরি দিয়েছে আঘাত করেছে গর্দান দুই ভাগ করেছে আপনি কিভাবে সহ্য করলেন আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ উম্মত আমি নবীকে চিন আমি নবী তোদেরকে ভালোবাসি তোদেরকে জানার চাইতে ভালোবাসি ফ্যামিলির চাইতে ভালোবাসি তোদের জন্য আমার জীবন তোদের জন্য আমার কর্ম তোদের জন্য আমার দুনিয়া তোদের জন্য আমার জান্নাত তোদের জন্য আমার হাসর তোদের জন্য হুসাইনের কর্দানের সবর এই জন্য নিয়েছিলাম কারণ তোরা যেন জাহান্নামে যেন না যাও তোমরা যেন জাহান্নামে যেন না যাও আমি নবী সহ্য করতে পারবো না আমার হুসাইনকে দিয়ে মুসলিমকে দিয়ে মুহাম্মদকে দিয়ে ইব্রাহিমকে দিয়ে আসকরকে দিয়ে আওলাদে রাসূলদেরকে নিয়ে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আমার নবী বলে উম্মতের সবদিকে ধৈর্য সবদিকে ধৈর্য সবদিকে সবর তোদের জন্য হুসাইন যাওয়ার সময় আমি রাসূল মদিনা দেখে ডানে আমার আলী বামে আমার ফাতেমা আমি বোতল নিয়ে কারবালার জমিনে হাজির হয়ে গেলাম আমার হুসাইন বলে আমার নানা জান তশরিফ আনছে ইয়া রাসূলুল্লাহ যে গলাতে বারবার আপনি চুম্বন দিয়েছেন ওই গলা যখন কাটছিল
কলার মধ্যে ছুঁড়ে দিয়েছে, আপনি কেমন সহ্য করলেন? ও হুসাইন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ও আজরা, ও মাওলা আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ও মাওলা আমার হুসাইন জান্নাতে নেওয়ার বড়ই নিয়ামত। আমার হুসাইনের করতাম দাদু ভাই নানু ভাই কখনো সহ্য করতে পারবে না। মুস্তাফা মুস্তাফা নাতি দিয়েছে একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। একটা হলো এজিদি পথ, আর একটা হলো হুসাইনি পথ। হুসাইনি পথের গ্যারেন্টি আছে না নাই, দরকার আছে না নাই? আপনি প্রশ্ন করলেন, হুজুর বিশ্বাস করেন হুসাইনের জন্য আমার জান, হুসাইনের জন্য আমার প্রাণ কুরবান করে দিব, কুরবান করে দিব। আমার নবী বলে এজিদি মারখার চেহারা ইবলিস শয়তানের মত হয়ে যাবে, আর হুসাইনি কাফেরার লোকদের চেহারা নবীর পুষ্প দিয়ে নূরানি হয়ে যাবে। রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি তো হুসাইনকে ভালোবেসেছিলাম, হুসাইনকে বেশি ভালোবাসি। অনবী কিয়ামতের কঠিন সময় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা থাকবে, সেখানে আবার আদম আলাইহিসসালামের ভক্ত মৃত থাকবে, মূসা আলাইহিসসালামের মৃত থাকবে, ইব্রাহিম আলাইহিসসালামের মৃত থাকবে, ঈসা আলাইহিসসালামের মৃত থাকবে। আপনার পাগলগুলো থাকবে তো ইয়া রাসূলুল্লাহ, তাদের নাম কিভাবে আপনি ডাকবেন? আমার নবী মসজিদ নববীতে বিশাল সমাবেশে সাহাবায়ে কেরামের সামনে তাকিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতরা, ও আমার পাগলরা, তোদেরকে আমি চিনব কিভাবে জাননি? কিয়ামতের কঠিন সময় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের কপালে কলমায়ে তৈয়বা উঠে যাবে। অর্থাৎ আল্লাহর পরে নবীর নাম সুবহানাল্লাহ বলে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল তো দুই ধরনের আছে না নাই? পাগল কয় ধরনের? একটা পাগল আছে দুনিয়াবি পাগল আছে না নাই, আর একটা পাগল আছে মুস্তাফার পাগল। নবীর পাগল যারা তারা এমন হবে দুনিয়া তো বাদশা হয়ে যাবে, কেমনে হবে সেটা জানবে না, কবরেও বাদশা হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দেখেন এখন আপনি প্রশ্ন করেন, শহীদদের মাহফিল শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব? রংসা তো বারবার আসতেছে মাশাআল্লাহ বলেন, রেজা হুজুরের মতো ফিরিমেন্টের হুজুর আর আসবে না ভাইজান, চলে গেলে বুঝবেন। যখন চলে যাব তো আমি তো চাই যাব তো একা যেন কিয়ামতের ময়দানে দেখা হয়। চলে তো একা যাব, হায় হায় দেখব না যাওয়ার সময় শুধু কান্না আর খান্না। আমি চাই রহমতুল লিল আলামিনের পিছনে হাসান হোসাইন আলী ফাতেমা আওলাদ রাসূলদের পিছনে যেন আমরা হতে পারি, শাহিন শাহে সিরিফ ঘোটের পিছনে যেন আমরা থাকতে পারি, গৌসুল আজম মেসপান্নারির পিছনে যেন আমরা থাকতে পারি। আশা তো আছে ভাই জান, থাকবেন কিভাবে? এভাবে যেভাবে আজকে আপনি আমি আছি, হাই হাই রহমতুল্লিল আলামিন সলাগান দিবে বায়ান করবে আমরা পাগল্লা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, আরেকটু বড় করে ইয়া হুসাইন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হাসান মারহাবা। অনেকেও শুধু হুসাইনের নাম ধরে আজকে দলিলটা দিয়ে যাচ্ছি, না না আশেকে রসুলদের নাম থাকবে দুইটা, কয়টা? শুধু হুসাইন বলবো না, হাসানও বলতে হবে। এজন্য যারা গোলাম, কেন আমার নবীর প্রতিটা কথার মধ্যে হাসানের পরে হুসাইন, সুবহানাল্লাহ বলেন কেন? মুস্তাফা বলে আমার কলিজার টুকরা ফাতেমার দুইজন চন্দ্র এবং সূর্য, একটার নাম ইমাম হাসান আর একটার নাম হুসাইন। উম্মতরা তোমরা হাসান হুসাইনকে নিয়ে জুলুস করো,
এমনে একা বলা যাবে না ইয়া হাসান ইয়া হুসাইন দুটার নাম ধরলে মুস্তাফা খুশি হয়ে যাবে এখন আপনি আমি বলি হুজুর হুসাইনের নাম ডানে বামে দেশে বিদেশে কারবালার ময়দান হয়ে যায় হুসাইনের নাম জুলুস হয় হাসানের নাম তো জুলুস হয় না আমার নবী বলে না না আমি হুসাইনের নাম যেখানে ধরেছি সেখানে হাসানের নামও ধরেছি আমি যেখানে হাসানের নাম ধরেছি সেখানে হুসাইনের নাম ধরেছি উম্মত কখনো গবেষণা করো নাই কখনো চিন্তা করো নাই তুমি বলেছিলে হুসাইন তো নবীর প্রেমে ইসলামের জন্য নামাজের জন্য উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য গর্দান দিয়েছে হাসানও তো দিতে পারত আপনি আমি চিন্তা করি নাই কেন দেয় নাই এটা যদি একটু গভীরে যায় আমাদের জানা হয়ে যাবে তাহলে আপনারা বলেন না যেখানে হুসাইন সেখানে একটু বড় করে যেখানে হুসাইন সেখানে যেখানে হাসান সেখানে ইয়া হুসাইন মারহাবা ইয়া হাসান আমার নবী বলে কেন হাসান কুফার জমিনে গিয়ে রক্ত দেয় নাই তুমি চিন্তা করো নাই উম্মত কারণ কেন জানো নি আমার মাওলা আমি নবীকে বেশি ভালোবাসে আমার হাসানের গর্দানটা গলাটা আমি নবীর মতো এই গলার দিকে সাহাবা একরাম যখন দেখতো বলতো দেখো না রহমতুল্লিল আলামিনের গর্দান মুবারক গলাটা ডাইরেক্ট হাসানের মতো আবার সাহাবা একরাম বলতো ও হাসান তোমার গলাটা না রহমতুল্লিল আলামিনের মতো এজন্য আমার নবী বলে ও আশেক ও মুরিদ ও পাগল্লা আমার হাসান যদি কুফার জমিনে যাইতো তাহলে ইজিদি মারহা কখন তলোয়ার চড়াতে পারতো না তলোয়ার দিয়ে শহীদ করতে পারতো না কেন কেন ডাইরেক্ট রহমতুল্লিল আলামিনের গর্দানে কখনো কেউ তলোয়ার চড়াতে পারবে না আমার মাওলা সহ্য করবে না এই জন্য হাসানের শাহাদতটা আমার আল্লাহ অন্য রূপে করেছে কেন কারণটা হলো আমার হাসানের গলাটা তো আমার মতো আমার মাওলা কখনো তলোয়ার লাগতে দিবে না শহীদ করতে দিবে না এজন্য আমার মাওলা অন্যভাবে শাহাদত দিয়েছে অন্যভাবে কুরবানি করেছে কারণ কেন হুসাইনের মাধ্যমে উম্মতের নাজাত হবে এদিকে হাসানের মাধ্যমেও উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আল হাসান ওয়াল হুসাইন আসবাব আহলুল জান্নাহ হাসান হুসাইন হলো যুবকদের সরদার জান্নাতের যুবকদের সরদার হয়ে যাবে একদিকে হাসান আরেকদিকে হুসাইন নবী বলে বলতে বলতে বলো হাসান এবং হুসাইন হাসান আসসালামু আলাইকুম ইয়া হাসান আসসালামু আলাইকুম ইয়া হুসাইন তাহলে দুজনকে স্মরণ করতে স্মরণ করলে মুস্তাফা বলে জান্নাত কয়টা কত বলেন আপনাদের খিদে লেগেছে জান্নাত কয়টা কারণ তো ভাই চলে এসেছে সুবহানাল্লাহ বলেন আশেকরা দুনিয়া তো শান্তি কবরেও আমার নবী বলে আমি তো পাঙ্কা পাই না এসি পাই নাই কিন্তু আমার উম্মতরা এমন স্থানে পৌঁছে যাবে আরামে আয়াসে ইবাদত করবে ইয়া রাসূলুল্লাহ আপনার ইবাদতের মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন কিন্তু আমরা তো এসিতে বসি টাইসে বসি আরাম আয়েস করি আমার নবী বলে আখিরি উম্মত তোমরা আদমের উম্মত নয় তোমরা ইব্রাহিমের উম্মত নয় তোমরা ইসমাইল আলাইহিস সালামের উম্মত নয় তোমরা মূসা আলাইহিস সালামের উম্মত নয় তোমরা রহমতুল্লিল আলামিনের উম্মত তোমাদের পজিশন তো সহিংসা হবে তোমাদের পজিশন তো বাদশার মতো হবে তোমরা বাদশার মতো গোলামি করবা কেমনে কেমনে কারণ তোমরা জানো না আমি হুসাইনকে দিয়ে মেজবান তো করে দিলাম
আমি তো হুসাইনকে দিয়ে মেজবান সাজাইয়ে দিলাম, এখন শুধু মেজবান কাবার কাবে, এখন বলেন সুন্নিরা মাঝে মাঝে মহিষ খায় কি খায় না? আর একটু বড় করে বলেন, সুন্নিরা মাঝে মাঝে মহিষ চলে তো? মহিষ চলে না? গরু, ছাগল, হায় হায় মুরগি। তাহলে কাবার রাইতে মিশের আসরা নাই। আমার নবী বলে এটা আমি নবীর সুন্নাহ, কারণ কেন সুন্নিদের মাঝে চলবে মেজবান কাবার কেমনে? সুন্নিরা গরুকে মহিষকে ছাগলকে হয়ে যাবে নোরানি, কেন রসুল পাকের তবরুক এটা গেলে শেফা হয়ে যাবে। আজকের কাবার আছে না নাই? এত সিন্নি এত বিরেনি, তারপরও রোগ নাই, খাইতে দেরি, শান্তি লাগে কি লাগে না? যাওয়ার সময় গরম গরম আইটেমের খাবার আসারা নাই, এটা আপনি মনে করলেন বিরেনি, আসারা নাই, আপনি মনে করলেন সিন্নি। আর রহমতুল্লাহ আলামিন বলে না, এটা সিন্নি ঠিক আছে, বিরিয়ানি ঠিক আছে। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তবরুকগুলো কি? আমার নবী বলে শেফা, শেফা উনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শেফাউন ওয়া রাহমাতান লিল আলামিন। অর্থাৎ নবীর কোন মাহফিলে তবরুক ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে দম করলো, এটা আপনার জন্য বড় আইটেমের একটা ওষুধ হয়ে গেল। এমন ওষুধ যে ওষুধ ডাক্তারের দোকানে পাওয়া যায়, কোন মেডিকেলে পাওয়া যাবে, এটা এমন ওষুধ। এই কোথায় পাবা? জান্নাতের বাগানে পাবা। কোথায় পাবা? মসজিদে পাবা। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান তো বললেন, এটা কেলে কি হবে? আমার নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, পরিপূর্ণ নিয়তে যখন খাবা, কঠিন ক্যান্সার ডায়াবেটিস কঠিন রোগ মুহূর্তের মধ্যে চোখের পলকে ভালো হয়ে যাবে। আমি তো গোলামের সন্তান, আম্মা হুজুরকে ডাক্তার বলেছেন 2 মাস, কয় মাস একটু কথা বলবেন। আমি আবার দুই দিকে, আমার আব্বা যান কাদেরিয়া সুবহানাল্লাহ বলেন, আমার আম্মা যান মেসবন্ডারিয়া, দুই দিকের আওলাদ, বংশ সেরকম সুবহানাল্লাহ বলবেন না। তো আমি এমন ভাবে একটা কাজ করলাম, ডাক্তারকে বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করব, ঈমান রাখব, চাইব কার কাছে? একটু বলেন কয়বা, 3 বার বলে আল্লাহ। এই আওয়াজে তো হামিদচরের মানুষকে ভালো লাগে না, কারণ কেন? আওয়াজ দিলে তো ভালো লাগবে। দেখা যাক প্রেম কাকে বলে, আল্লাহ 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 জন্য ডাকবো কাকে? বিপদের মধ্যে কাকে স্মরণ করবো? কার কাছে চাইব? আমি আল্লাহকে বলি মাওলা আমার আম্মাকে 2 মাস সময় আছে, যা আমি আর গুম্মসের নিচে বসে 2 রাকাত নফল নামাজ পড়লাম, শাহিন শাহে সিরকুটের তবরু পানি নিলাম, ঘরে আসলাম মা কেলো ফরিক শরীর জমিনে মাহফিল ছিল, 1টার মধ্যে গেলাম, লেগে গেল 1টা, মেসবন্ডার দরবারে জানালা তো আছে, আছে না নাই? জানালার মধ্যে তাকাইয়ে বলি ও হযরত কেবলা, তুমি যদি অলিকুলের সেরা হয়ে থাকো, সুবহানাল্লাহ বলে অলিকুলের নিয়ামত দিতে দেওয়া হয়ে থাকো, তুমি যদি গৌসুল আজম মেজবানদারি হয়ে থাকো, আমার আম্মা 2 বছর এটা আমি কখনো মানবো? তা আমি তবরুক নিয়ে আসলাম, কোথায় 2 মাস আর কোথায় 8 বছর আমার আম্মার জীবন যাপন করলে? এই জন্য তবরুক দরকার আছে না নাই? রোগ ভালো হয়েছে গ্যারান্টি আমরা, কে দেখেন না ডাক্তার ফেল হয়ে যাবে, কমার্স সায়েন্স ফেল হয়ে যাবে, মুস্তাফার শেফা ওই বিরিয়ানি খাইতে দেরি, রোগ ভালো হতে দেরি হবে না। সুন্নি ওলামা একরামরা এত খাবার খায়, হায় খায় গরম গরম আইটেমের মাংস, মাঝে মাঝে বিরিয়ানি গরম গরম চলে জুলুসে মিলাদুন নবীর মাহফিলে, তারপরও বলেন কি কখনো কখনো রোগ আসেনি? এমনি মাংস খাইলে কবর আছে, কিন্তু আমার নবী বলে তবরুক খেয়ে ফেল রোগ ভালো হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়ালা আলি
ইমাম শহাদা ইমাম হুসাইন কিভাবে ইসলামকে জীবিত করেছেন হার কারবাল্লা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যাঁ এখন আসেন আপনার প্রশ্ন আমার প্রশ্ন আমরা নামাজও পড়ি রোজাও রাখি হজও করি মসজিদের গোলামি করি কিন্তু পার্থক্য আছে না নাই ইমাম হুসাইন বলে করবাটা কি বিল্ডিং এর জন্য টাকার জন্য ইমানকে বিক্রি করিও না ইমানকে ইমানকে বিক্রি করা যাবে না দাদু ভাই ইমানকে বিক্রি করা যাবে না টাকার জন্য পারবেন না অনেকেও টাকার কাছে ফেল হয়ে যায় অনেকেও অস্ত্রের কাছে ফেল হয়ে যায় অনেকেও সম্পদের কাছে ফেল হয়ে যায় বলে কি দরকার কি দুনিয়াতে কেউ দেখে না এরকম মুনাফিক হয়ে আপনি কবরে যাবেন না কবরটা আপনার জন্য বড় উপহার দিবে যেই উপহারের নাম বিশাল গজব কেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কি আসফালি মিনান্নার কোন কোন মানুষের জন্য কবর জাহান্নাম হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে যারা মুনাফিকি করে যারা গীবতকার যারা চুকুর লাইতে পারে যারা ইমাম হুসাইনের সাথে বেমানি করে ফেলবে নবীকে আঘাত দিবে তাদের মৃত্যুটা কেমন হবে ইন্নাল মুনাফিকি তারা ইমানদার থাকবে না দাড়িওয়ালা থাকবে না টুপিওয়ালা থাকবে না মেসওয়াকওয়ালা থাকবে না কোরআন পড়নেওয়ালা থাকবে না নামাজিওয়ালা থাকবে না তারা মুনাফিক হয়ে এসিদি মারহা হয়ে কবরে যাবে ওই কবরে সোনার মদিনাকে দেখবে না ওই কবরটা বিষাক্ত সাপে পরিণত হবে মুনাফেকরা আগুনে জ্বলবে মুনাফেকরা আগুনে জ্বলবে আর যারা ইমাম হুসাইনকে বুকে রেখেছে সুবহানাল্লাহ বলেন এত রাতে মানুষ তো বোধে কি সুবহানাল্লাহ এটা সুযোগে আলহামদুলিল্লাহ আমি মনে করছি কারণ গেগুই মানুষের আর এজাজুর গলা তোর অবস্থা বাড়ানো শরত্ত সুবহানাল্লাহ তাই মনে হচ্ছে মানুষ বেগুন যাবে কই ইয়া তো বরফ মানুষ কিছু আল্লাহ কবুল করুক ইনা আশেক মাসুক বললাম না ভালোবাসা আছে না নাই ধৈর্য আছে না নাই এটাই মাহফিল সুবহানাল্লাহ তাহলে ইমাম শুহাদা ইমাম হুসাইন বলে আমাকেও তোমাদেরকে অনেকেও বিল্ডিং এর দোহাই দিবে কিসের দোহাই বাবা বলো না বাবা বলো কিসের দোকাই টাওয়ারের দোকাই টাকার দোকাই তোমাদেরকে বিল্ডিং এর দোহাই দিবে টাকার দোহাই দিবে সম্পদের দোহাই দিবে মাঝে মাঝে বলবে 1 লক্ষ টাকা মাঝে মাঝে বলবে কোটি টাকা তোমরা ঈমানকে নিয়ে খেলা করিও না আমি আওলাদ রাসূল ইমামুস শুহাদা ইমামুল কারবাল্লাকে রাজত্বের দোহাই দিয়েছে এজি আমি কিন্তু মানি নাই আমি কি বলেছিলাম সেই বেনামাজি নামাজ পড়ে নাই মুনাফিক মাতখুর সুতখুর সেনাগুর আমি যদি ইমাম হুসাইন তার হাতের সাথে হাত মিলাই আমার নামাজানের উম্মতরা বলবে হয়তো ইমাম হুসাইন সুদ খেয়েছিল হয়তো ইমাম হুসাইন নামাজ পড়ে নাই বেনামাজ ছিল হয়তো ইমামের পিছনে দুর্বল ছিল ইমান আকীদার পিছনে দুর্বল ছিল এজন্য আমি হুসাইন আওলাদে রাসূল ইমাম শুহাদা ইমামুল কারবাল্লা ইমাম হুসাইন কখনো এজিদের কাছে বিক্রি হয় নাই হবেও না হয় নাই হবেও আমাকেও প্রস্তাব দিয়েছে আমি বলেছিলাম তুমি বেমান তুমি বেনামাজি তুমি সুতখোর তুমি জেনাগোর তুমি লম্পট এজন্য আমার জীবন জীবিত থাকা অবস্থায় আমি হুসাইন কখনো তোমার কাছে ঈমান বিক্রি করতে পারি না পারি না পারি না চিৎকার দিয়ে বলুন ইমাম শুহাদা ইমাম হুসাইন ঈমানকে মজবুত রাখার জন্য নানাজানের ইসলামকে জীবিত রাখার জন্য উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য নিজের মদিনা শরীফ মদিনা শরীফ নিজের শহরকে নানাজানের রওজায়ে মুবারকে চলে গেলেন কারণ কেন নানাজানকে বলে ও না না আপনি ইসলামকে
খুবই ভালোবাসেন, উম্মতকে খুবই ভালোবাসেন, আপনিও মেরকেছিলেন, সবর ধরেছেন, আমাকে এজিদি প্রস্তাব দিল, এজিদ প্রস্তাব দে টাকার প্রস্তাব, সম্পদের প্রস্তাব, টাওয়ারের প্রস্তাব, বিল্ডিং এর প্রস্তাব, রাজত্বের প্রস্তাব, আমি হুসাইন কখনো তার হাতে পায়েত করতে পারবো না, তাকে কখনো সেবা করতে পারবো না, তাকে সহযোগিতা করতে পারবো না, কারণ কেন আমি রহমতুল্লিল আলামিনের বংশধর, হুসাইনুন মিন্নি ওয়া না মিন হুসাইন, আমি কখনো পারবো না, না রে আমি চলে যাব, আমি মদিনা থেকে তোমাকে ছেড়ে আমি মক্কায় চলে যাব, আখিরি সালাম নাও ওহে নানা জান, তোমার হুসাইন যাই কারবালার ময়দান, বারবার সালাম দে ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন ইমান বিক্রি করি নাই, নবীরে আপনি সাক্ষী থাকেন আমি মদিনা থেকে মক্কায় চলে যাব, কেন যাব, মক্কা শরীফটা এমন একটা নিয়ামত যেখানে গেলে মানুষরা নিরাপদ থাকে, কি থাকে, নিরাপদ থাকে, এজন্য ইমাম হুসাইন মক্কায় চলে গেল, বারবার কোফার জমিন থেকে চিড়ি আসছে, একবার নয় দুইবার নয় কিতাবের বাসায় বারবার আসতেছে, আসার পরে লেখছে ও ইমাম এখানে কোনো ইমাম নাই, সবাই মুনাফেক, আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে আমরা বলে দিব ইমাম হুসাইনকে আমরা চেয়েছিলাম, ইমাম হুসাইন আসে নাই, ইমাম হুসাইন দেরি করে নাই, মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন, মুসলিম বিন আকিল সুন্দর পোশাক পরে টুবি দিয়ে নিয়ামতওয়ালা পোশাক পরে বের হচ্ছিলেন, বের হওয়ার পরে দাদু ভাই ওনার দুইটা সন্তান, ওইটা ওনার দুইটা সন্তান, একজনে ডান হাত ধরে ফেললেন একজনে বাম হাত ধরে ফেললেন, আব্বু তুমি কোথায় যাও, ইমাম মুসলিম বিন আকিল বলে ও আমার সন্তান আমি কোফার জমিনে যাচ্ছি, কারবালার জমিনে যাচ্ছি, কেন কেন, আমার নবীর আওলাদে পাক, আমার কলিজার টুকরা ভাই, ইমাম শাহাদা, ইমামুল কারবাল্লা, ইমাম হুসাইন আমাকে অর্ডার করেছে আমি কোফার জমিনে চলে যাচ্ছি, মাত্র দুইজন সন্তান, একজন ডান হাত ধরে ফেললেন আর একজনে বাম হাত ধরে ফেললেন, কারণ স্বাভাবিক আমারও একটা মেয়ে আছে, মা ফিলে যখন যাই হাতটা ধরে ফেলে বাবারে আমিও যাব, আমিও ছোট 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 মাইনর ছোট মহব্বত বেশি, ছোট মানুষ বুঝে না, মোহাম্মদ ইব্রাহিম বারবার বলে আব্বু আমিও যাব, হবেটা কি দিলে কি হবে এটা কেউ জানে, জানে না, দাওয়াত দিয়ে আপনারা আমাকে এনেছেন, এই মুহূর্তে যদি আমাকে 151 জারি করলেন, তালোয়ারটা মেরে দিলেন, যাওয়ার সময় পাথরটা মেরে দিলেন, আমি পারবো, কারণ মেহমান হয়ে আসলাম, ডানেও কেউ নাই বামেও কেউ নাই, কারণ কেন এখানের কথা নয়, উদাহরণ দিলাম, এখানে তো সবাই আশিকের রাসূল, হুজুর কি বলেন, পলখালির জমিনে আপনার উপর হামলা হতে দেরি, লক্ষ লক্ষ জনতা হাজির হতে দেরি নয়, আমার ছোট ভাই মুত্তালিব মৌলানা মুত্তালিবের ড্রাইভার আমাকে বলছে হুজুর আমার বাড়ি পলখালি, মারহাবা, আপনার উপর যে হামলা হয়েছে সেখানে আমি ছিলাম, সেখানে আমি দেখেছিলাম হুসাইনি কাফেলার জুলুস থাকে, হাই হাই, তখন তো মনে মনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ তুমি এভাবে আমাদেরকে কবুল করো, যেন সেভাবে যেভাবে হুসাইন গিয়েছে, যেভাবে হাসান গিয়েছে, যেভাবে মৌলা আলী গিয়েছে, সেই রাস্তায় কবুল করো না মৌলা, আমরা তৈর আছি, তৈর আছি, ডাকতে দেরি বের হতে দেরি হবো, মুসলিম ইমাম মুসলিম দুই হাত ধরে মুহাম্মদ ইব্রাহিমকে নিয়ে কোফার জমিনে চলে গেলেন, ও ভাই জান মেহমানদারি কত প্রকার ও কি কি, কেমন মেহমানদারি, কেউ হাতে চুম্বন করে, কেউ পায়ে চুম্বন করে, কেউ জড়াই ধরে, সবাই বলে দেখো না আওলাদ রাসূল মুসলিম বিন আকিল চলে এসেছে, আর কোনো কথা নয়, কেমন প্রশংসা, কেমন মেহমানদারি, হতে হতে দেখতে দেখতে এমন পাগল হলো, কি
কিছুদিনের মধ্যে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। তারা দাড়িওয়ালা ছিল, তারা টুবিওয়ালা ছিল, তারা মেসওয়াকওয়ালা ছিল, তারা নামাজে ছিল, তারা নামাজে ছিল। হিন্দু নয়, খ্রিস্টান নয়, সাকমা নয়, বৌদ্ধ নয়, ও মুনাফিক পাত্তাররা, তোরা যদি ইহুদি হতি আমরা বুঝতিতাম, তোরা যদি মুশরিক হতি আমরা মনকে বুঝ দিতে পারতাম, তোরা যদি খ্রিস্টান হতি আমরা মনকে বুঝ দিতে পারতাম। কেমনে কাজ করলি, কেমনে করলি, আল্লাহ এজিদি মার্কা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। এলাকা আসেনি কোনো? এলাকা আসেনি? আসে? আশা করে থাকবে না, কারণ শেরে বাংলার সৈনিক আছে না নাই, হুসাইনি কাফের আছে না নাই। এজন্য সবসময় বলি, হিংসুকরা এজিদিরা হেরে গিয়েছে, হুসাইনি কাফেরা জিতে গিয়েছে। এখন যদি কিছু হয় আমরাও খেলবো, খেলবো এমন ভাবে খেলবো, হুসাইনের জন্য, ইসলামের জন্য করদান দিতে কারা কারা রাজি হয়, তোলে আল্লাহু আকবার বলে দিয়ে। মুহাম্মদ ইব্রাহিমকে নিয়ে কুফার জমিনে চলে গেল, কিছুদিনের মাথায় 40,000 বায়াত গ্রহণ করে ফেলল। ডানে প্রশংসা, বামে প্রশংসা, সুন্নিদের খেদমত চলছে। এদিকে মুসলিম বিন আকিল বলে, আমাকে এতই সেবা করছে, আর আওলাদ রসুল হোসেনকে যদি পেয়ে যায় কেমন সেবা করবে। মুহাম্মদ এবং ইব্রাহিম চলে গেলেন কোথায়? মুসলিম বিনাকিকে নিয়ে কুফার জমিনে। হায় হায়, ইমাম কিতাবের মধ্যে বলছে, 150 চিড়ি পাড়ানোর পরে মুসলিম 151টা চিড়ি পাড়িয়েছেন। সুবহানাল্লাহ, 151টা চিড়ি পাওয়ার পরে ইমাম হুসাইন 72 জন কাফেরা নিয়ে কুফার জমিনে চলে গেলেন। কুফার জমিনে যাইতে দেরি, শুনতে লাগলো মুসলিম বিন আকিলকে শাহাদত করে দিয়েছে। হায় হায়, শাহাদত করে দিয়েছে। এদিকে দুইটা বাচ্চা, মাত্র 8 বছর, মাত্র 6 বছর, মুহাম্মদ এবং ইব্রাহিম কি করবে? রাস্তায় হাঁটাচলা করছে, হারেস এজিদের সৈন্য, এজিদের বাহিনী, ওনার স্ত্রী পরহেজগারে ছিলেন, সুবহানাল্লাহ বলেন, ওনার স্ত্রী মুহাম্মদ এবং ইব্রাহিমের চেহারা দেখে দুজনকে জড়াই ধরে ঘরের মধ্যে ঘুমান, ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে হারেস কুট থেকে দূরে দূরে ঘর আসলেন। হারেস বলে, দুইটা ছোট বাচ্চা দেখছো, একটা ইব্রাহিম একটা মুহাম্মদ, এই দুইটা বাচ্চাকে যদি আমি ধরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যদি নিয়ে যেতে পারি, আমি অনেক সম্মান পাবো, অনেক সম্পত্তি পাবো। না না, এখানে কেউ আসে নাই, কারণ হারেজের স্ত্রী আওলাদ রসুলকে ভালোবাসতেন। তুমি পাগলামি করিও না, ঘুমাই যাও, দুটো বাচ্চা আমি দেখি নাই। আ হারেজের স্ত্রী গিয়ে ওই ঘরের মধ্যে ছোট বাচ্চাও দেখছে, দুজন একে অপরকে জড়াই ধরে ঘুমাচ্ছে। কবুতর যেভাবে একজন অপরজনের সাথে লেগে যায়, ওরা দুনো ভাই ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে এদিকে মুসলিম বিন আকিল তো চলে গেলেন, বাবা চলে গেলে ছেলের খবর হয় না। রাতের মধ্যে স্বপ্ন দেখে, আমার রসুল পাক এবং ডানে মুসলিম বিন আকিল এবং তার সামনে মুসলিম বিন আকিল, আকিল ইমাম হুসাইন সহ একসাথে আসছিলেন। মুহাম্মদ ডাক দিয়ে বলে, হায় কি স্বপ্ন দেখলাম ভাইকে বলে, ইব্রাহিম আমি এমন একটা স্বপ্ন দেখছি, আমার রসুল এবং আমার আব্বা একসাথে আসতেছে। কি বলছে? হতে মুসলিম, তুমি তো নবীর কাছে এসেছো, তোমার আওরাত মুহাম্মদ এবং ইব্রাহিম কোথায়? তখন মুসলিম বিন আকিল দুই চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের জন্য মেহমান আছে, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে চলে আসবে। ভাই ছোটকে বলল, মুহাম্মদকে বলল, মুহাম্মদ বলে,
ভাইজান আল্লাহর কসম করে বলছি, আমিও দেখছি সোনার মদিনা আমাদেরকে নেওয়ার জন্য আসতেছে, হঠাৎ করে হু করে আল্লাহু আকবার বলে দিলেন। হারেস বললেন স্ত্রীকে, আমাদের তো কোনো সন্তান নাই কিন্তু এই আওয়াজ কোত্থেকে আসতেছে? হঠাৎ করে ওই রুমের মধ্যে গেলেন, দেখলেন আওলাদ রাসূল মুহাম্মদ এবং ইব্রাহিম জড়াই ধরে একে অপর কান্না করছে। হারেস দূরে গিয়ে দুই সন্তানের চুল ধরে টেনে টেনে হেসকায় হেসকায় ঘর থেকে বের করলেন, হায় হায়। তখন ইব্রাহিম বলে, এ আওলাদ রাসূলকে মানুষ কত ভালো বেসেছিল, আওলাদ রাসূলকে মানুষ কত মহব্বত করেছিল, আজকে মোনাফেক আমার চুল ধরেছে, আমাকে মারছে ধরছে, হঠাৎ করে তলোয়ার নিয়ে মুহাম্মদকে পেলে দিলেন। মুহাম্মদ বলে, না আমাকে জবাই করিও না, শাহাদত করিও না, কারণ আমার ভাইয়ের সামনে আমি সহ্য করতে পারবো না। ছোট ভাই বলে, আমাকে আগে করো, বড় ভাই বলে, আমাকে আগে করো। হার স্ত্রী উনি বেশি ভালোবাসতেন আওলাদ রাসূলদেরকে, দূর মেরে বলে, না না তোমাকেও শাহাদত করতে পারবে না, তোমাকেও পারবে না, আগে আমাকে করতে হবে। কেমন নাফরমান, লোভে পাপ পাবে মৃত্যু, লোভ যখন চলে আসে সেই ছেলে বুঝে না, স্ত্রী বুঝে না, স্ত্রীকে এমন ভাবে তলোয়ার আঘাত করলেন, স্ত্রী শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সংক্ষেপে বলছি, স্ত্রী চলে গেলেন, মুহাম্মদ বলে আমাকে আগে করো, ইব্রাহিম বলে আমাকে আগে করো, একে অপরকে এটা মেনে নিতে পারছে না। একটা কাজ করো, আমাদেরকে আমার মাওলার প্রেমে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। কয় রাকাত? উলামায়ে একরাম তকরির করে হুসাইন বলেছিল, মুসলিম বিন আকিল বলেছিল, মুহাম্মদ বলেছিল, ইব্রাহিমও বলেছিল, কয় রাকাত নামাজের কথা? তখন খারেজ বলে, হ্যাঁ দুই রাকাত নামাজের সুযোগ দিলে দুজন তো সিজদায় পড়বে, ওই সিজদার মধ্যে তাদেরকে শাহাদত করবো। দুজন মুহাম্মদ ইব্রাহিম সিজদার মধ্যে পড়লেন, সিজদার পড়াদেরই দুজনের গরদানে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা দেখে কুফার জমিনের আকাশ আকাশ ছিল না, জমিন জমিন ছিল না, হো হো করে কান্না করে, হঠাৎ করে কুফার সংলগ্ন স্থানের মধ্যে ইমাম হুসাইন চলে আসলেন। ইমাম হুসাইন যখন শুনতে পেলেন যে আমার ভাই মুসলিম নাই, আমার দুইজন সন্তান, মুসলিমের দুইজন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম নাই, আল্লাহকে বলে, ও আল্লাহ কোথায় আসলাম, আমাকে চিড়ি দিয়ে দাওয়াত দিয়ে কুফার জমিনে আমাকে এনেছে, তারা আমার সাথে নাফরমানি করেছে। তখন সেখানে একজন গভর্নর ছিলেন, উনি আওলাদ রাসূলকে ভালোবাসতেন, হঠাৎ করে ইমাম হুসাইন যে এসেছে, এজি তাড়াতাড়ি দেরি করে নাই উবাইদুল্লাহ বিন জিয়াদকে আগে পাঠিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে মুসলিম এবং মুসলিম বিন আকিল এবং ওনার দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে শাহাদত করাইয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ মানুষ পাঠিয়ে গিরে ফেলেছে, গিরার পরে ইমাম হোসাইন বলে, আমি এখান থেকে যেতে পারবো না, কারণ কেন? কারণ আমার নানা জান বলেছে উম্মতে মুহাম্মদের জন্য, ইসলামের জন্য, ইসলামকে জীবিত রাখার জন্য আমার গরদান আমি দিতে হবে। এই জন্য ইমাম ইমাম হোসাইন বলে, ও সাহারবানু দেরি করিও না, তাবু লেডি করো, বর লেডি করো, বর লেডি করতে গিয়ে যেখানে কুফতে সেখান থেকে রক্ত উঠে, কি উঠে? সাদা পানি নয়, লাল রক্তের। ওই বাগান আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি এই যে কারবালার জমিনকে আমার আমাদের জন্য এই নিয়ামত রেখেছে, হায় হায় হায়। তখন হুসাইন বলে, তোমরা আমি তো গরদান দিব, এটা তো রসুল বলেছে, তোমরা চলে যেতে পারো। সবাই বলে, না
আমরা ইমামকে রেখে কখনো যেতে পারবো? যেতে পারবো না। এবারে একের পর এক শাহাদত বরণ করলো। ইমাম হুসাইন বলে কুফার জমিনে দাওয়াত দিয়ে একের পর এক আওলাদ রাসূলকে শাহাদত বরণ করিয়েছো, এই রক্ত এমনি নয়, এটা কিয়ামতের ময়দানে এই রক্তের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর নবী উম্মতদেরকে জান্নাতে নেওয়া হবে। আমার নবী চলে আসলেন, জানে ফাতেমা শেষ পয়েন্ট, আমি একটু আপনাদেরকে সহজভাবে বলছি কারণ সময় সংক্ষেপ। ডানে ফাতেমা, বামে আলী, দুই মা বাবাকে নিয়ে ইমাম হুসাইনের সামনে চলে এসেছে। আমার নবী বলে না আল্লাহ তুই আমার হুসাইনকে আবার জীবিত করো, এ কথা বলে না। আল্লাহ আমার হুসাইনকে তুমি রক্ষা করো, এ কথা বলে নাই। আমার নবী বলেছিল আল্লাহুম্মা, একটু বলেন আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া আজরা। ও মাওলা, আমি রাসূল জানি এটা আমার জন্য বড়ই নিয়ামত, কারণ এজিদি কখনো জিতবে না। হুসাইনি 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 সফলতা অর্জন করে ফেলেছে, আমি জানি আপনার দরবারে আমার হুসাইনের রক্ত খুবই প্রয়োজন। আল্লাহ বোতল নিয়ে হুসাইনের পাশে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়েছে, হুসাইনকে তালোয়ার দিয়ে আঘাত করে। এদিকে আমার নবী বলে সাবরা ওয়া আজরা, মাওলারে সবর দাও। হুসাইনকে একবার তালোয়ার মারে, হুসাইন মুস্কে হাসি দে, আরেকবার মারে, মুস্কে হাসি দে। ইয়া হুসাইন, মানুষকে মারলে পাগলের মতো দূর মারে, মানুষকে মারলে চোখের পানি পড়ে। আপনি হুসাইন নামাজও পড়লেন, আবার মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, কারণটা কি? আমার হুসাইন বলে মুস্তাফা আগিয়া, মুস্তাফা রসুল এসেছে। আমার নবী যখন এসেছে, হুসাইনের মৃত্যুটা মৃত্যু নয়, এটা শাহাদাত শাহাদাত শাহাদাত। এজন্য ইমামুস সুহাদা ইমামুল কারবাল্লা তলোয়ারের পর তলোয়ার, কেউ মুস্কি হাসি দিয়ে বলে আমার নবী বোতল নিয়ে দাঁড়ায় আছে, আমার নবী ডাক দিচ্ছে হুসাইন তুমি মৃত নয় তুমি জীবিত, হুসাইন তুমি মৃত নয় তুমি জীবিত, তোমাকে আমি আল্লাহর দরবারে কেন দিচ্ছি? আমার একজন উম্মত জাহান্নামে যাবে না, আমি রাসূল গ্যারান্টি নিলাম। বোতলের মধ্যে হুসাইনের রক্তগুলো নিলেন। ও মাওলা, কেউ নাতি দিবে না, কেউ ছেলে দিবে না, তুমি গ্যারান্টি আছো, আমি রাসূল নাতি দিয়ে দিলাম, আর কোনো কথা নয়, এই রক্তের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমার মাওলা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।